হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেল মাখা। বেল মাখা সবারই কম বেশি ভালো লাগে, আমিও খেতে খুব ভালোবাসি। বেলটা প্রথমে নিয়ে নিয়েছি, নিয়ে এই বেলের ভিতর থেকে সব বেলটা বের করে নিচ্ছি। বেলটার সাইজটা খুব বড়, একটা বেলি দেখো কতটা হয়েছে, তোমরা বুঝতেই পারছ কতটা হয়েছে। এবার আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। সরু সরু করে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আমি কেটে নিচ্ছি। ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। এবার বেলটায় আমি নুন দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা মশলা দিলাম, একটু চিনি দিয়েছি 1 চামচ, আর এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিলাম, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আর মাখিয়ে নিচ্ছি ভালো করে। আমার মাখা হয়ে গেছে, এবার আমি অল্প চেকে দেখবো কেমন হয়েছে, পুরো ঠিকঠাক আছে। আর বেলটা গাছে পাকা ছিল তাই মিষ্টিও ছিল, বেশি কিছু দিতে লাগেনি। বেল মাখাটা আমি বেলের খোলাতেই তুলে নিয়েছি, আর এই লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরাও এইভাবে করে খেয়ে দেখতে পারো একবার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।